ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম, অল বিডি টেকে সবাইকে ওয়েলকাম করছি, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব আপনি এনআইডি সংশোধনের জন্য আবেদন করেছেন। এখন কয়েকদিন পরে আপনার কাছে মেসেজ চলে আসছে, কেমন মেসেজ চলে আসছে? ধরেন এই ধরনের মেসেজ যে আপনার সর্বশেষ আবেদনটি আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। আপনার মোবাইলে একটা মেসেজ আসবে যে অ্যাড দিস ডকুমেন্টস, এই বলে কি দাখিল সনদটি বা এসএসসি সনদটি বোর্ড কর্তৃক সত্যায়িত করে এবং মাদ্রাসা কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্মারকযুক্ত প্রত্যয়ন আগামী 10 দিনের মধ্যে সংযুক্তি করার জন্য অনুরোধ করা হলো। তো এই ধরনের মেসেজ আপনার কাছে যখন আসবে, অথবা মেসেজ না আসলেও যখন আপনি এনআইডি আবেদন করেছেন, আপনি আপনার এই যে স্ট্যাটাসে যখন আপনি ক্লিক করবেন, আপনার কারেকশনের কী অবস্থা, এই স্ট্যাটাসে যখন আপনি ক্লিক করবেন আপনি এই মেসেজটা দেখতে পাবেন। তখন আপনাকে এই ডকুমেন্টস অ্যাটাচ করতে বলছে। এখন কিভাবে করবেন, কোন ফিসি থেকে আপনি ডকুমেন্টস অ্যাটাচ করবেন, আগে যেই লোকের মাধ্যমে আবেদন করেছেন সেখান থেকে, না যে কোনো জায়গা থেকে আবেদন করতে ডকুমেন্ট অ্যাটাচ করবেন, কী পরিমাণ ফি আপনাকে দিতে হবে ডকুমেন্টস অ্যাটাচ করার জন্য, বা কতদিনের মধ্যে ডকুমেন্টস অ্যাটাচ করবেন, এই বিস্তারিত ব্যাপার জানার জন্য কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখার প্রত্যাশা করছি। ওকে, লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমি ধরে নিলাম আপনি আইডির জন্য আবেদন করেছেন, কারেকশন আবেদন করেছেন, আপনি স্ট্যাটাস জেনেছেন, স্ট্যাটাসে গিয়ে জেনেছেন, অথবা আপনার মোবাইলে মেসেজ চলে আসছে যে ডকুমেন্টস অ্যাটাচ করার জন্য। প্রথম কথা হচ্ছে আপনি অ্যাটাচ কবে করবেন, একদম সহজ। আপনি যখন আপনার প্রোফাইল অপশনটিতে আপনি ক্লিক করবেন, প্রোফাইল অপশনটিতে ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করবেন এবং এখানে বলছে যে আপনি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান বা পুনরায় পেতে চান, এক্ষেত্রে নির্ধারিত পরিমাণ ফি প্রদান করতে হবে। ভয় পাওয়ার কিছু নাই, আপনি অলরেডি ফি দিয়ে দিয়েছেন, এখানে আপনাকে কোনো ধরনের ফি দিতে হবে না, জাস্ট আপনি বহাল অপশনটিতে ক্লিক করে দিবেন। বহাল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এখানে পরিবর্তন ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনি ফি দিয়ে দিয়েছেন, এখানে ট্রানজ্যাকশনটি দেখাচ্ছে। তো এখানে কাগজপত্র আপনাকে অ্যাটাচ করতে বলছে। সাপোজ আপনি এখন সার্টিফিকেট আবার অ্যাটাচ করবেন, ধরেন এখান থেকে আপনি এসএসসি সার্টিফিকেট অ্যাটাচ করবেন, এখানে আপনি কী করবেন, জাস্ট আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করে আপনি এখান থেকে সার্টিফিকেটটা ধরেন অ্যাটাচ করে দিবেন। তো জাস্ট সার্টিফিকেটে ক্লিক করছি, ওপেন দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই ডকুমেন্টসটা অ্যাটাচ হয়ে গিয়েছে। তা আপনি যদি চান যে এই যে ডকুমেন্টসগুলো আছে এগুলো ইচ্ছা করলে ডিলিটও করে দিতে পারবেন। জাস্ট আমি তো এই কাজগুলো হয়ে গেলে আপনি যেটা করবেন এই পরবর্তীতে ক্লিক করে দেবেন। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কাগজপত্র, নথিপত্র, আপনি যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করেছেন এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার ডকুমেন্টসগুলো সাবমিট হয়ে যাবে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে আপনি কোথা থেকে এই এই ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। আপনি যে ফিসি থেকে আবেদন করেছেন, যেখান থেকে আবেদন করেছেন সেখানে গিয়েই আপনাকে কী করতে হবে, এই কাগজপত্রগুলো আপলোড করতে হবে। ওকে, আর এরপরে ফি লাগবে কিনা এটা আগেই বলছি যে আপনার ট্রানজ্যাকশনের বিবরণ কিন্তু রয়েছে, সো আপনাকে নতুন করে ফি দেওয়া লাগবে না। আর কত দিনের মধ্যে আপনি এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন এখানে আপনাকে বলে দিবে। আর কিছু কিছু ডকুমেন্টসের ক্ষেত্রে বলে দেয় না, জাস্ট মেসেজ দেয় যে অ্যাড দিস ডকুমেন্টস, আপনার আবেদনটি, আপনার সর্বশেষ আবেদনটি আপনার আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। টাইম অনেক সময় 10 দিন, 7 দিন, 30 দিন, 15 দিন, 4 দিন, 2 কার্যদিবসের মধ্যে অ্যাড করতে বলে, আবার অনেক সময় টাইম বলে না। তো যদি টাইম বলে এই টাইমের মধ্যে দিলে হবে, টাইম এক্সিড হয়ে গেলেও আপনি ইচ্ছা করলে ডকুমেন্টসটা অ্যাটাচ করতে পারবেন। তো আপনারা নিশ্চয় জানেন এখন এনআইডি কারেকশন করতে হলে সার্টিফিকেট লাগে এবং কোডে ফিটে ফিট লাগে, তো সেক্ষেত্রে এবং হেয়ারিং হয়, যথাৎ কাগজপত্র যথার্থ হলেই আপনার ভোটার আইডি সংশোধন হবে, নচেত এই গুরুত্বপূর্ণ ভোটার আইডি সংশোধন হবে না। তো ঠিক আছে, ভোটার আইডি সংশোধন নিয়ে কোনো সংশয় কোনো সন্দেহ থাকলে আমার চ্যানেলে যথেষ্ট পরিমাণ ভিডিও রয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। এরপরও কোনো সন্দেহ থাকলে, কোনো সংশয় থাকলে, কোনো কোয়েরি থাকলে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।